বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 27 নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা 7:30টার দিকে এ ঘটনা ঘটে। এতে চট্টগ্রামের লোহাগাড়া থানায় একটি জিডিও করা হয়েছে। পুলিশ বলছে ঘটনার সঙ্গে জড়িত ট্রাক চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। জানা গেছে বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এর আগে দুপুরে চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়ে চট্টগ্রাম আইনজীবী আলিফকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। সমাবেশে ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে আইনজীবী আলিফের ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা। হাসনাত আবদুল্লাহ বলেন, আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে পরপারে পাঠানো হয়েছে, এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, ইসকন কিভাবে স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে তা আমরা ভুলে যাইনি। ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও দেয়া হবে না। গত মঙ্গলবার বিকেলে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নিহত হন আইনজীবী আলিফ, এছাড়াও পুলিশের 12 জন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।